সারা দেশে চলছে কঠোর লকডাউন। দ্বিতীয়বারের লকডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জের রাস্তাঘাট ফাঁকা থাকলেও দিঘুবাবুর বাজারে ছিল অনেক ক্রেতা বিক্রেতার সমাগম, যেখানে সব ধরনের দোকানপাট খোলা ছিল। বাজারে দেখা যায়নি কোনো প্রকার করোনার প্রভাব। মানুষ ইচ্ছামতো বাজারে আসে এবং স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করছে। বাজারে নেই স্বাস্থ্যবিধি সতর্কতার জন্য কোনো প্রকার বাজার কমিটির লোক। তবে বাজারে সবজিসহ অন্যান্য দ্রব্যাদির দাম ছিল সহনীয় মাত্রায়। কিছু সবজির দাম বাড়লেও আবার কিছু সবজির দাম ছিল কম। যুবেদ সরকার, NNTV, নারায়ণগঞ্জ।